হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি লাইফ উইথ মনি। চলুন আজকের এই পিকক ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের দেখাচ্ছি। এই ডিজাইনটি করতে আমি মোট 7টি রঙের উল ব্যবহার করেছি। হালকা আকাশি কালার, লাল কালার, সবুজ কালার, গোলাপি কালার, হলুদ কালার, ডিপ সবুজ কালার এবং চকলেট কালারের উল। এই ডিজাইনটি করতে আমি এই 7টি কালারের উল ব্যবহার করেছি বন্ধুরা। প্রথমে আমি মাথার দিকে আকাশি কালার উল ব্যবহার করেছি, গলার কাছটা হলুদ কালারের উল ব্যবহার করেছি এবং মাথার কাছটা সবুজ আর গোলাপি কালার, চোখে লাল কালার উল ব্যবহার করেছি এবং আউটলাইনটা আমি আকাশি এবং হালকা সবুজ কালার দিয়ে করেছি এবং ভেতরে এই পালকের ছোটো ছোটো ডিজাইনটি আমি হালকা আকাশি এবং গোলাপি কালার উল ব্যবহার করেছি এবং যে ডালটির ওপর বসে আছে সেটি চকলেট কালার উল ব্যবহার করেছি এবং তাতে ডিপ সবুজ কালারের উল দিয়ে আমি দুটি পাতা করেছি। ডিজাইনটি আপনারা বন্ধুরা খুব কাছ থেকে দেখলে নিজেরাও ঘর কোণে তৈরি করে ফেলতে পারবেন এবং ডিজাইনটি খুব সুন্দর দেখতে লাগছে। এটি আপনারা ডোরমেট হিসাবে, ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করতে পারেন। আমি এই ডিজাইনটি খুব কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কটি ঘর তুলেছি এবং কীভাবে এই ডিজাইনটি তৈরি করেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি বা ডিজাইনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন না করে থাকলে, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো ডিজাইনের রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর ডিজাইনটি কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।